পাতার অন্তর্গঠন জানতে হলে আমরা একটা পাতার প্রস্থচ্ছেদ যদি দেখি তাহলে তার বিভিন্ন অংশ সুন্দর করে দেখতে পাবো। এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পাতার প্রস্থচ্ছেদ। উপরে যে অংশটা আছে সেটার নাম হচ্ছে কিউটিকল। এটা বিভিন্ন উদ্ভিদে পুরু থাকে এবং কিছু কিছু উদ্ভিদে পাতা থাকে। এই কিউটিকলের মাধ্যমেই হচ্ছে যে ত্বকীয় প্রস্বেদন রয়েছে সেটা ঘটে থাকে। এরপরে এই যে একটা পাতলা অংশ আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে হচ্ছে ঊর্ধ্ব ত্বক। ঊর্ধ্ব ত্বক এর পরে যেই অংশটা রয়েছে আমরা একটা লম্বা জাতীয় লম্বাটে কোষ দেখতে পাচ্ছি। এই কোষগুলো হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ, অর্থাৎ এই কোষগুলো সজীব কোষ। এটার নাম হচ্ছে প্যালিসেড প্যারেনকাইমা। প্যালিসেড প্যারেনকাইমার ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি কোষগুলো একটা কুঠুরির মতো অংশ গঠন করছে, একটা ফাঁকা অংশ গঠন করছে। এই জায়গাটার নাম হচ্ছে স্পঞ্জি প্যারেনকাইমা। এটা দেখতে অনেকটা স্পঞ্জের মতন এবং এটা প্যারেনকাইমা কোষ মিলেই গঠিত হয়। এখন এটা কেন গঠিত হয়? এই স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে জলীয় বাষ্পগুলো অবস্থান করে অথবা বাহির থেকে যে অক্সিজেনটা আসে সেটাও এখানে অবস্থান করতে পারে, বা যে কার্বন ডাইঅক্সাইডটা নির্গত হয়ে যাবে সেই কার্বন ডাইঅক্সাইডটাও প্রথমে এই কুঠুরিগুলোর মধ্যে এসে অবস্থান করে। স্পঞ্জি প্যারেনকাইমার পরে যে অংশটা আছে এটাকে আমরা বলি হচ্ছে নিম্ন ত্বক। এই নিম্ন ত্বকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এক স্তরী কোষের ঠিক মাঝখানে ধনুকের মতো বাঁকা দুটা কোষ দেখা যাচ্ছে। এই কোষগুলোকে বলা হয় হচ্ছে রক্ষী কোষ। এই যে কোষটা রয়েছে এটাকে বলা হয় হচ্ছে রক্ষী কোষ। এবং দুটো রক্ষী কোষের মাঝখানে যে ছিদ্র দেখতে পাচ্ছি সেটার নাম হচ্ছে পত্র রন্ধ্র, যেটার মাধ্যমে প্রস্বেদন ঘটে থাকে এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইড ঢুকতে পারে, অক্সিজেন ঢুকতে পারে বা নির্গত হতে পারে এবং পানি বাষ্প আকারে বের হয়ে যেতে পারে। সুতরাং একটা পাতার অন্তর্গঠনের মধ্যে আমরা কী কী দেখতে পাচ্ছি? প্রথমে দেখতে পাচ্ছি একটা কিউটিকল, কিউটিকলের ঠিক নিচে একটা রয়েছে ঊর্ধ্বত্বক, তারপরে রয়েছে প্যালিসেড প্যারেনকাইমা, তারপরে রয়েছে স্পঞ্জি প্যারেনকাইমা। স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে কুঠুরি দেখা যায় যেখানে বিভিন্ন গ্যাস এখানে জমা থাকতে পারে বা জলীয় বাষ্পটা জমা থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড এখান দিয়ে আদান প্রদান হতে পারে, অক্সিজেন আদান প্রদান হতে পারে। এবং এরপরে রয়েছে নিম্নত্বক, নিম্নত্বকের ঠিক মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি দুটো করে রক্ষী কোষ যেটা পত্ররন্ধ্র গঠন করছে এবং এই পত্ররন্ধ্রের কাজ হচ্ছে প্রস্বেদনে সাহায্য করা, কার্বন ডাইঅক্সাইডকে ভিতরে কোষের ভিতরে নিয়ে যাওয়া বা সেটাকে নির্গত করে দেওয়া বা অক্সিজেনকে প্রবেশ করানো বা নির্গত করে দেওয়া। এটা পত্ররন্ধ্রের মূল কাজ হচ্ছে এগুলো।